যমুনা শিকারী হয়ে বেরিয়ে যাচ্ছে। আর বসুদেব মধ্য যমুনায় যখন এসেছে, ইচ্ছাময় মানুষের কল্পদূর আমাদের আদি গোবিন্দ বসুদেবের মাথা থেকে যমুনার জলে। আচ্ছা মা, ভক্ত যদি ভগবানকে একবার কাছে পায় ছেড়ে দেবে, যমুনা কৃষ্ণকে তো পেয়েছে, ছেড়ে দেবে? ছেড়ে দিলে তোমায় বহু আর Come on.
যমুনা যেই ছেড়ে দিয়েছে বসুদেব, ডুবছে উঠছে তো, ছেলেকে তো খুঁজে পাচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে, কেন আজকালকার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে, তোমরা যদি বাবা মার চরণে অন্যায় অপরাধ করে থাকো, তোমরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নাও। এখনকার ছেলে মেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়, এর জন্য তাই এভরি ওয়ার এভরি মাদার গুড আফটার গুড সন। কি বললাম? এভরি ওয়ার এভরি মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে? আগে মাকে ভালো হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবান শ্রীকৃষ্ণকে যশোদার পাশে শুয়ে দিল। যজ্ঞমায়া কন্যার উদ্ধারে কাঁদতে লাগাতে শুরু করলো। আজকে বসুদেব সেই কন্যাকে নিয়ে যমুনা পেরিয়ে আবার নন্দালয় কারাগারের ভিতর উপনীত হইল। ভগবান শ্রীকৃষ্ণ চারি হস্তে দুই হস্তে পরিণত হল, ছিল নারায়ণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুরী। কৃষ্ণ কোথায় এলো? কৃষ্ণ কোথায় এলো? কৃষ্ণ এলো নন্দালয়, কৃষ্ণ এলো ধারে পাশে যাইনি, কীর্তন কি জিনিস বোঝে না, এখন তার কাছে কি বলছে, দাদা ও দাদা আমরা কীর্তন করাবো, দুটো ভিক্ষে দেবে, ভিক্ষে ভিক্ষে না না, কীর্তন করবো, কীর্তন করালে, কীর্তন করালে পাপ তাপ ক্ষয় হয়, তুমি যদি ভিক্ষে দাও না, তুমি অজানা জানা যেগুলো পাপ করেছো সব মোচন হয়ে যাবে। কত দিচ্ছ দাদা? কত দিলে দাদা? দু হাজার টাকা দিলে? হ্যাঁ ও দাদা, দাদা গো তুমি কি ভালো গো, তুমি আমাকে দিলে দাদা, হ্যাঁ দাদা তুমি তো ভালো, নাকি তোমার একটু চরণের দূর না দাদা, আমরা যেখানে কীর্তন করাবো তোমাকে চরণ ধরো সেখানে একটু দিতে হবে। ব্যবসা ট্যাবসা ওসব বুঝি না বাবা, না তোমাকে তোমার হাত ধরে বলছি,
হাত ধরে বলছি, যেটা হাত ধরে বলছি হচ্ছে হাত ধরে বলছি। হ্যাঁ না যেতেই যাবে, না যেতেই যাবে, হ্যাঁ যাবে। তোমার কীর্তন কখন আরম্ভ হবে বলেন? আগে ভাগে যে চলে গেছে দাদাকে দেখে বলছে, দাদা আসুন আসুন আসুন, ও দাদা বসুন, দাদা বসুন। ওমা দাদা কি করেছে, খুঁটিতে হালান গিয়ে ঘুমিয়ে গেছে। কীর্তন শুরু হলো তখনও ঘুমোচ্ছে, কীর্তন চলছে তখনও ঘুমোচ্ছে, কীর্তন শেষ হয়ে গেল তখনও ঘুমোচ্ছে। ওমা ভক্তরা বাড়ি চলে গেল তখনও ঘুমোচ্ছে। এবার যারা ছড়গুলো গুরুবে তারা তো এসে বলছে, ও দাদা দাদা, আরে ও দাদা যা চলে যাও যা চলে যাও যা চলে যাও। সে কি করেছে মা, ঘরে এসে গিন্নিকে বলছে, ও গিন্নি গিন্নি ঘুম আসছে না রে, কি করে আসবে, তিন ঘন্টা তার সঙ্গে বসে ঘুমিয়েছে। গিন্নি বলছে, শোনো স্বামী তোমার ঘুম আসছে না, তো একটা উপায় আছে। কি উপায় করে, তুমি তো কীর্তন শুনতে গেছে, হ্যাঁ কীর্তনে যেগুলো শুনেছ সেগুলো মনে মনে জপ করো, দেখবে ঘুম চলে আসবে। বলে তাই, হ্যাঁ এবার যেগুলো শুনেছে মনে মনে জপ করছে, আসু 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 বসু বসু, যাও চলে যাও যাও চলে যাও যাও চলে যাও আসু। ওমা এই তো জপ করে যাচ্ছে, আর সেই সময় তাদের ঘরে একটা চোর ঢুকেছে, যে চোরটা ঢুকেছে এত মুখে বলে আসু আসু। চোরটা মনে করে যে আমাকে ডাকছে, এই বুঝি আমি ধরা পড়ে গেলাম, ভয়ে কাঁপছে, আসু আসু বসু বসু বসু, যাও চলে যাও যাও চলে যাও যাও চলে যাও। কি করেছো, কি করলি, কি করে ধরা পড়লি, আসনার বসনে হ্যাঁ আমি গিন্নিকে ডাকি, রাধে রাধে খালি ঘুমলে কাজ আছে কোথায় রা নাম দাদা।